ক্লাস শুরু করছি। আজকে আমরা ক্লাস ইলেভেনের জেই নিটের ক্লাস করছি, সেটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। আজকে আমাদের ইউনিফর্ম সার্কুলার মোশনের লাস্ট এবং সেকেন্ড ক্লাস হচ্ছে, মানে সেকেন্ড লাস্ট ক্লাস হচ্ছে। চলো, ইউনিফর্ম সার্কুলার মোশনে আগের দিন আমরা করে দেখিয়েছি, আজকে আমরা যেখান থেকে শুরু করব তার নাম হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন ভালো করে বুঝবে সবাই। আচ্ছা, ইউনিফর্ম সার্কুলার মোশনে অ্যাক্সিলারেশন, প্রথম কথা হচ্ছে আগে আমরা জানবো অ্যাক্সিলারেশন কত ধরনের হয়। টাইপস অফ অ্যাক্সিলারেশন লিখে ফেলো সবাই, টাইপস অফ অ্যাক্সিলারেশন। নাম্বার ওয়ান, তার নাম হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, অঙ্ক করবো সব চিন্তা নেই, একটা একটা করে আগে বুঝি। নাম্বার টু, নাম্বার টু হচ্ছে ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সিলারেশন। ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সিলারেশন। নাম্বার থ্রি, নেট অ্যাক্সিলারেশন। নেট অ্যাক্সিলারেশন। নাম্বার ফোর, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। আমি জানি যখন তোমাদের আগের দিন চার্ট করিয়েছিলাম তখন তোমাদের মাথায় যেটা বেশি ঘুরছিল সেটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। প্রথমেই বলে রাখি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সিলারেশন, নেট অ্যাক্সিলারেশন, এগুলো কিন্তু সব আলাদা আলাদা। মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কিন্তু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন নয়, একটা স্পেশাল কাইন্ড অফ অ্যাক্সিলারেশন। কিভাবে হয়, কি তার ফর্মুলা, সব কিছু করবো আমরা। এবার একটা একটা করে আস, প্রথমে তোমরা আমাকে বলো, আমাদের চ্যাপ্টারের নাম ছিল ইউনিফর্ম সার্কুলার মোশন। তো এই ইউনিফর্ম সার্কুলার মোশনে ইউনিফর্ম কথাটার মানে কি? ইউনিফর্ম সার্কুলার মোশনে এই ইউনিফর্ম কথাটার মানে কি? কেউ পারবে বলতে ইউনিফর্ম মানে কি বোঝাতে চাইছে? কি ইউনিফর্ম? কনস্ট্যান্ট স্পিড, ভেরি ভেরি গুড। ইউনিফর্ম কথাটার মানে হচ্ছে, ও বললো ইউনিফর্ম কথাটার মানে স্যার কনস্ট্যান্ট স্পিড। আচ্ছা, কনস্ট্যান্ট ভেলোসিটি নয়? ভেরি গুড, ভেরি গুড। তাহলে এবার তাকাও, দেখো একটা বডি যদি সার্কুলার পাথে ঘোরে তাহলে যে কোনো পয়েন্টে তার ভেলোসিটির ডাইরেকশন কোনটা হয়? ট্যাঞ্জেনশিয়াল। তো ধরো এইভাবে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এটা ভেলোসিটি ডাইরেকশন। এই পয়েন্টে এটা, এই পয়েন্টে ভেলোসিটি ডাইরেকশন এটা। একটু ভালো করে লক্ষ্য করো, এটা ভি, এটাও ভি, মানে আমি কি বলতে পারি এর ম্যাগনিচিউডটা সেম? ম্যাগনিচিউড যদি সেম হয় তাহলে তাকে আমরা বলি স্পিড। কিন্তু এই পয়েন্টে ডাইরেকশন ওপরের দিকে, এই পয়েন্টে ডাইরেকশন লেফটের দিকে, তাহলে কি ডাইরেকশন সেম হলো? ডাইরেকশন কিন্তু ডিফারেন্ট, আলাদা আলাদা পয়েন্ট। এই পয়েন্টে দেখো ট্যাঞ্জেনশিয়াল হবে, তো প্রত্যেক পয়েন্টে ডাইরেকশন চেঞ্জ হবেই। কোনো বডি যদি সার্কুলার পাথে ঘোরে প্রত্যেক পয়েন্টে, এটাকে মাথার মধ্যে ঢোকাও, প্রত্যেক পয়েন্টে ডাইরেকশন চেঞ্জ হবেই। আর ডাইরেকশন যদি চেঞ্জ হয় তাহলে ভেলোসিটি কোনোদিনও কনস্ট্যান্ট হতে পারে না। তাহলে খুব ইম্পর্টেন্ট কথা, ইউনিফর্ম সার্কুলার মোশনে ইউনিফর্ম হচ্ছে কনস্ট্যান্ট স্পিড, আমি লিখে দিচ্ছি, নট ভেলোসিটি। এত অব্দি ক্লিয়ার সবার? আচ্ছা,
তাহলে ভালো করে বোঝো, তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশন কথাটা বলা মানে, সার্কুলার মোশন বলা মানে বডিতে ভেলোসিটি ইউনিফর্ম, ভেলোসিটি কনস্ট্যান্ট নয়। আচ্ছা ভেলোসিটি যদি কনস্ট্যান্ট না হয় তাহলে তুমি আমাকে বলো চেঞ্জ ইন ভেলোসিটি থাকবে কি থাকবে না? থাকবে। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি যদি থাকে অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি হয়? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, তাই তো নাকি? তার মানে চেঞ্জ ইন ভেলোসিটি যদি থাকে তাহলে অ্যাক্সিলারেশন থাকবেই। এই অ্যাক্সিলারেশনটার নাম সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তাহলে কে আমাকে বলবে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কিসের জন্য হয়? অ্যান্সার, ভেলোসিটির চেঞ্জের জন্য। এবার কোশ্চেন হচ্ছে স্যারের ভ্যালু কত? এর ভ্যালুর যে ডিরাইভেশন গুলো সেগুলো বোর্ডসের ক্লাসে করা হয়েছিল, যেই নিটের ক্লাসে ডিরাইভেশন লাগে না তাই ফর্মুলা মনে রাখো। একে এসি দিয়ে ডিনোট করে, এ সাফিক্সে সি, সি ফর সেন্ট্রিপিটাল। এর ভ্যালু হয় ভি স্কোয়ার বাই আর, ভি মানে হচ্ছে তার স্পিডটা আর আর হচ্ছে তার রেডিয়াস, অথবা ওমেগা স্কোয়ার আর। ক্লিয়ার এত অব্দি? আচ্ছা এবার কোশ্চেন হচ্ছে স্যার এর ডাইরেকশন কি? তাই না, অ্যাক্সিলারেশন হলে তো তার একটা ডাইরেকশন থাকবে। তাহলে স্যার এর ডাইরেকশন কি? এর ডাইরেকশন হচ্ছে টুয়ার্ডস সেন্টার। সব সময় কোন দিকে কাজ করবে? টুয়ার্ডস, টুয়ার্ডস সেন্টার অফ দা সার্কেল। কোন দিকে কাজ করবে বলো? টুয়ার্ডস দা সেন্টার অফ দা সার্কেল। তাহলে আমি যদি এখানে ছবিটা আঁকি তাহলে কিরকম হবে? এই দিকে হবে এসি, এই দিকে হবে এসি, এই দিকে হবে এসি, ভেলোসিটি এদিকে হবে, এই পয়েন্টে এটা ভেলোসিটি হবে, এটা এসি। ছবিটা মনে রাখো আর ভুলবে না বলবে। ক্লিয়ার সবার? আচ্ছা তাহলে তোমরা জেনে গেছো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কেন হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু পয়েন্ট, তার ম্যাগনিচিউড কত, এবং নাম্বার থ্রি পয়েন্ট, তার ডাইরেকশন মানে কোন দিকে। আচ্ছা এবার আমরা আসবো ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সিলারেশন একটা একটা করে, চলো ভালো করে বুঝো। আচ্ছা তোমরা আমাকে বলো ইউনিফর্ম সার্কুলার মোশনে, ইউনিফর্ম ওয়ার্ডটা হচ্ছে কনস্ট্যান্ট স্পিডের জন্য। আচ্ছা এরকমও তো হতে পারে, এরকম মোশনও তো হতে পারে, দেখো তো শুধু সার্কুলার মোশন হতে পারে তো নাকি? শুধু সার্কুলার মোশন হলে কি হবে, কি তার আলাদা কি স্যার ইউনিফর্ম সার্কুলার মোশন আর শুধু সার্কুলার মোশনের মধ্যে ডিফারেন্স কি বোঝো। শুধু সার্কুলার মোশন মানে একটা বডি যদি শুধু সার্কুলার মোশন করে তাহলে এই পয়েন্টে স্পিড v1, এই পয়েন্টে স্পিড v2। ভালো করে দেখো, এখানে ছিল v, এখানেও ছিল v, কিন্তু এখানে এটা v1, এখানে এটা v2। তার মানে শুধু সার্কুলার মোশনে স্পিড কি কনস্ট্যান্ট না? তাহলে তোমরা বুঝতে পারছো সেন্ট্রিপিটাল আর ট্যাঞ্জেনশিয়াল কি আলাদা আলাদা হতে চলেছে। তাহলে শুধু সার্কুলার মোশনে আমরা লিখতে পারি ম্যাগনিচিউড, ম্যাগনিচিউড আর লিখছি না, ভেবে লিখছি স্পিড অলসো ভ্যারি বা অলসো চেঞ্জেস, তাই না? ভ্যারি বা চেঞ্জেস যা ইচ্ছা বলতে পারো। ক্লিয়ার? ক্লিয়ার বাবা? আচ্ছা এবার ভালো করে বলো। তাহলে এবার কোশ্চেন হচ্ছে স্পিড যদি ভ্যারি করে তার জন্য যে অ্যাক্সিলারেশন আসবে তার নাম
tangential acceleration at দিয়ে denote করা হয়, at দিয়ে denote করা হয়। তাহলে এবার question আসবে tangential acceleration কোন দিকে কাজ করে। answer যদি কোনো body এরকম ধরো angular পথে যাচ্ছে তাহলে এই পয়েন্টে এটা ট্যাঞ্জেন্টটা হবে ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সিলারেশন, তা থেকেই তার নাম আসছে ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সিলারেশন। কোন দিকে কাজ করে, যে পয়েন্টে হবে সেই পয়েন্টে ট্যাঞ্জেন্ট। এবার এটা আমি বললাম ক্লকওয়াইজ যাচ্ছে তাই এইদিকে দিয়েছি, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এই পয়েন্ট থেকে এইদিকে করতাম। আর এক্ষুনি করে ফেলেছি টুয়ার্ড সেন্টার কে কাজ করে, এসি। বলো এত অবধি ক্লিয়ার কিনা? আচ্ছা বলো আবার বলছি ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সিলারেশনের ডাইরেকশন হবে, ধরো আমি এখানে করে দেখাচ্ছি আবার এইদিকে দেখো এই ধরে ধরো ঘুরছে সার্কুলার পাথে নিলাম, তাহলে এই পয়েন্টে এইটা হচ্ছে এটির ডাইরেকশন, এই পয়েন্টে এটা হচ্ছে এটির ডাইরেকশন, এই পয়েন্টে এটা এটির ডাইরেকশন, এই পয়েন্টে এটা এটির ডাইরেকশন। ক্লিয়ার? তার মানে কি হলো, তার মানে কি হলো ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সিলারেশনের ডাইরেকশন যে কোনো পয়েন্টে টুয়ার্ডস সেই পয়েন্ট থেকে ট্যাঞ্জেন্টের দিকে। ক্লিয়ার? বলো বলো এই অ্যাক্সিলারেশন থেকেই হচ্ছে, বেশি কিছু হয়নি, যা আছে এখন বোর্ড মুছিনি কিছু, এখন এখান থেকেই আছে যা আছে, এর আগে কিছু হয়নি, না না এর আগে কিছু মুছিনি আমি এখন কিছু। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন হচ্ছে যেহেতু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে কিন্তু স্পিড কনস্ট্যান্ট থাকছে, তার জন্য যে অ্যাক্সিলারেশন তার নাম সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এটা তার ম্যাগনিটিউড ডাইরেকশন টুয়ার্ড সেন্টার। ক্লিয়ার? আর ট্যাঞ্জেনশিয়াল হচ্ছে যখন স্পিড ভ্যারি করছে, স্পিড অলসো ভ্যারি, তার মানে ওটা ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে না, কি মোশন হচ্ছে, শুধু সার্কুলার মোশন হচ্ছে। এই দেখো এটা v1 v2 হয়ে গেছে, তাহলে ভেলোসিটির ডাইরেকশন, ভেলোসিটি কোন দিকে কাজ করে, যে কোনো পয়েন্টে ট্যাঞ্জেন্ট দিকে, তাহলে সেই ডাইরেকশনে যে অ্যাক্সিলারেশন কাজ করবে তার নাম ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? আচ্ছা এবার ভালো করে বুঝো, তাহলে আমরা ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সিলারেশনের ডাইরেকশন আগে পেয়ে গেছি। এবার স্যার ফর্মুলা বলুন, ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সিলারেশনের ফর্মুলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাতে অনেকের কনফিউশন হবে আরো বাড়বে আরো। ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সিলারেশনের ফর্মুলা হচ্ছে, কে আমাকে বলবে আগে, ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সিলারেশন কেন এলো, কিসের জন্য এলো? স্পিড ভ্যারি করার জন্য। আচ্ছা স্পিড কে কিভাবে লেখা হয়, ভি এর মড এরকম লেখা হয় স্পিড? তাহলে এটির ফর্মুলা হবে ডিভি বাই ডিটি। একটু ভালো করে লক্ষ্য করো, এই ভিটা কিন্তু ভেলোসিটি নয়, এই ভিটা হচ্ছে স্পিড, তাই না? ম্যাগনিচিউড, ভেরি গুড, ম্যাগনিচিউড। চিন্তা করো না ভেলোসিটি দিয়ে কি হবে সেটাও একটা অঙ্কে দেখাবো, আমি সব অঙ্ক রেডি আছে, চিন্তা করো। ক্লিয়ার এত অব্দি সবার? বোঝা গেছে এটা ফর, তার মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের যেমন একদম মানে হাতে দেওয়া ফর্মুলা আছে, কি বলে ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সিলারেশন এরকম হাতে দেওয়া ফর্মুলা নেই, একটা ফর্মুলা আছে যেটা তোমাকে তৈরি করে নিতে হবে, ডি মড ভি বাই ডিটি। এবার অঙ্ক দেখে তোমাকে তার ভ্যালু বসাতে হবে, তাই না? আবার করি এগোই। আচ্ছা এবার আমরা দুটোকে একসাথে ভাবো, তাক আচ্ছা আমি অলরেডি কিছু কোশ্চেন দিতে দিতে যাচ্ছি, আচ্ছা আমি যে কোশ্চেন গুলো দেবো এগুলো সব এসি ফরম্যাটে আছে, ঠিক আছে আগেই বলে দিলাম, বুঝলাম? হ্যাঁ আচ্ছা তোরা আমাকে বল
তোদেরকে যদি বলে যে একটা বডি ইউনিফর্ম সার্কুলার মোশন করছে তাহলে কে বলবি এটির ভ্যালু কত হবে? ভেরি গুড, তাহলে লিখে রাখ, নোট বলে লিখে রাখ, ইফ আ বডি মুভস ইন আ ইউনিফর্ম সার্কুলার মোশন দেন এটি ইজ অলওয়েজ জিরো। আচ্ছা ওকে যদি বলে একটা বডি নন ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে, নন ইউনিফর্ম সার্কুলার মোশন মানে স্পিড কনস্ট্যান্ট নয়, তাহলে বল এসির ভ্যালু কত? এসির ভ্যালু কত? না না না, এসির ভ্যালু যদি সার্কুলার মোশন করে বা অ্যাঙ্গুলার মোশন করে, বুঝিস তো? এটা কি মোশন, এটা কি মোশন, এটা কি মোশন, সার্কুলার মোশন কোথায়, পুরো সার্কেল লিখেছি নাকি আমি, এটা এটা কি মোশন, অ্যাঙ্গুলার মোশন। তো অ্যাঙ্গুলার মোশন যদি করে তুই আর কিচ্ছু দেখবি না, কিচ্ছু দেখবি না, অঙ্ক পড়বি না, শুনে রাখ কোনো জিনও হতে পারে না, এসি এর ভ্যালু জিরো। তাহলে এসি সব সময় কত বল? একদম, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নে আগে, যদি অ্যাঙ্গুলার বা সার্কুলার মোশন করে এসি কোনো দিনও জিরো হতে পারে না। ক্লিয়ার? বাট এটি জিরো হতে পারে, কখন জিরো হয় এটি, এটি কখন জিরো হয়? ইউনিফর্ম সার্কুলার মোশন। তো আমি এখানে এবার করছি, আমি ধরছি এটা নন ইউনিফর্ম সার্কুলার মোশন, তাহলে এই পয়েন্ট থেকে এই দিকে এসি এটি কাজ করবে, সরি, আর এই দিকে কাজ করবে এসি। বলো সবার ক্লিয়ার কিনা? এবার তুমি আমাকে বলো এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে বলে তোমার মনে হয়? ট্যাঞ্জেন্টের সাথে রেডিয়াস কত করে? 90 ডিগ্রি। তাহলে এদের রেজাল্টেন্ট কোন দিকে কাজ করবে? এই দিকে। কত হবে? রুট ওভার এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার প্লাস টু এসি ইন্টু এটি কস 90। কস 90 ভ্যালু কত হয়? কস 90, কস 90 জিরো। তার জন্য আমি আর বাকিটা লিখিনি। তাহলে এই যে অ্যাক্সিলারেশনটা হবে, এই অ্যাক্সিলারেশনের নাম হবে নেট অ্যাক্সিলারেশন, এ নেট। এটার নাম দিলাম এ নেট। দেখো নেট অ্যাক্সিলারেশন হয়ে গেল আমাদের, এটা 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 দুটোই হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা এই ছবিটা আমি একটু আলাদা করে আঁকি, তাহলে দেখতে আরো সুবিধা হবে তোমাদের, একটু আলাদা করে আঁকি ছবিটা। আচ্ছা বড় বড় করে লিখছি, বেশি বড় লিখলে আমার জায়গায় ধরবে না, যাই হোক লিখছি লিখছি। এদিকে তাকা, এটা এসি, ধর এমনি ধর, আমি ভেক্টর ডায়াগ্রাম করব তো তাই সুবিধার মতো করে করছি, আর এটা এটি, তাহলে বল রেজাল্টেন্ট কোনটা হবে? এটা হবে, কত হবে বলে ফেল, এর নাম কি হবে বলে ফেল, এনেট। তাহলে এনেটের ফর্মুলা শিখেছিস কিনা বল? এবার তোকে তো এটাও জিজ্ঞাসা করতে পারে এনেট এর ডাইরেকশন কোনটা, তাই না? হ্যাঁ, তো আরে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে ডাইরেকশন হবে না, কোথায় মড নিয়েছি, কোথায় দাঁড়া দাঁড়া কোথায় মড নিয়েছি, এটা তো ভেক্টর ল, এটা তো ম্যাগনিচিউড বেরোলো, এবার ডাইরেকশন করবো আলাদা করে। ডাইরেকশন কিভাবে করবো?
ट्रायंगल भाव राइट एंगल ट्रायंगल भाव टेन थीटा कत हो बोल परपेंडिकुलर माने एटी बाय एसी ताले थीटा कत हो बोल टेन इनवर्स एटी बाय एसी तो क्या परीक्षा बोलते ही पारे ए एंगल टा बार करो ताले फॉर्मूला क्या हो जाए एसी बाय एटी बोल बुझली की ना सवाल क्लियर सवाल है तो उपदी चलो এবার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটা করিয়ে দিই তারপর একসাথে অঙ্ক করব বুঝছি স্যার স্যার ওটা কি বললেন এনেটটা ম্যাগনিটিউড আর বললেন এটা হ্যাঁ এনেটের এটা ম্যাগনিটিউড এই যে এটা ম্যাগনিটিউড লিখে দিচ্ছি এটা ম্যাগনিটিউড আর এটা বল ম্যাগনিটিউড বার করা মানে মড দেওয়া হ্যাঁ ঠিক আছে এগোবো কিরে tan theta is equal to at by ac at by ac চলো এবার আচ্ছা এতক্ষণ ধরে যে পড়ালাম এবার একটু ফিল হোক এটা কি রে তো সবাই একটা কাজ কর যদি পারিস আজকে ক্লাসের পর করবি একটা দড়ি নিবি ঠিক আছে দড়িটার এক একটা এন্ড তোর হাতের সাথে এখানে আটকাবি ঠিক আছে এখানে ফিঙ্গারের সাথে এভাবে পেঁচিয়ে দিবি ঠিক আছে আরেকটা এন্ড তলায় একটা পাথর বাঁধবি বা ছোট কিছু একটা ভারী জিনিস কিছু বাঁধবি ঠিক আছে हाथे भाव घोरा क्लियर एबार देख मैजिक देख मुछी एगुलो मुछी अच्छा तुई जे घोराच्छिस तार माने छविटा एरकम हबे देख এরকম হবে আচ্ছা এবার আমাকে বল এই যে তুই ঘোরাচ্ছিস করে দেখবি এই যে ঘোরাচ্ছিস তুই কি এটা ইউনিফর্ম সার্কুলার মোশনে ঘোরাতে পারবি না সার্কুলার মোশনে ঘোরাচ্ছিস ভেরি গুড কারণ তোর পক্ষে এটা সম্ভব নয় যে প্রত্যেক পয়েন্টে স্পিড কত সেটা মেজার করে এক্স্যাক্টলি একই রাখা তাই না প্র্যাকটিক্যাল কথা বলছি তাই না আচ্ছা তাহলে সার্কুলার মোশনতে স্যার কি বলেছে কি কি অ্যাক্সিলারেশন এক্সিস্ট করে এসি এটি বল এসি কোন দিকে কাজ করে তাহলে কি আমি বলতে পারি এসিটা কাজ করবে দড়ি বরাবর अरे दोरी टाइप को भूल बैठ दोरी टाइप तो रेडियस किरे आर आमी घोड़ा का भी इबाबे घोड़ा अच्छी क्लॉकवाइज घोड़ा अच्छी ताले एटी काज कोल पे एक बड़ा बार ये बार फील कर ऐसा कोई एक्सपेरिमेंट टा कोई स्टीम कोनो तेरा छोटा बेला है ये बार भाव घोड़ाते घोड़ाते कोथा उधर ही दोरी टा छिरे जाए ताले कोई पॉइंट थे के वो कौन दिखे जाए टेंजेंशियल जावे एबार फील कर दड़ीटा छिड़े गेछे तार माने के एब्सेंट ताले के प्रेजेंट एटी ताले एटी माने एक्सिलरेशन थाका माने एर मास जदि एम होय ताले एई बराबर एकटा फोर्स होबे एम इनटू एटी ताई বডিটা এই বরাবর ছিটকে বেরিয়ে যায় বল বুঝলি কিনা
পারফেক্ট একদম। চলো এবার আমরা যেটা শিখবো তার নাম লাস্ট টপিক অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তো উপরে গুলো মুছে দিচ্ছি। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন নিয়ে অনেক কথা বলার আছে। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, আচ্ছা আগের দিন করেছিলাম মনে পড়ে, একটা চার্ট করেছিলাম আগের দিন, এখানে এস ছিল, থিটা হয়েছিল, ভি ছিল, ওমেগা হয়েছিল, আর এ ছিল কি হয়েছিল, আলফা হয়েছিল। তাহলে কে বলবে আমাকে আলফার ফর্মুলা কি হবে? এটা ছোটবেলার ফর্মুলা, বড়বেলার ফর্মুলা? আচ্ছা প্রথমে আমি বলি ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি, এটাকে বলবো, এই একই অঙ্ক আমি ওমেগাতেও করে দেখিয়েছি, এটাকে বলবো অ্যাভারেজ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। আর আলফা ইনস্ট্যান্টেনিয়াস কে বলা হয় ডি ওমেগা বাই ডিটি। তোমাদের কি মনে করছে ওমেগা তো এরকম এক্স্যাক্টলি একই অঙ্ক ছিল? এটা শুধু এই দুটো চ্যাপ্টারে নয়, এর পরেও আসবে অনেক জায়গায়, ক্লাস 12 ইভেন আসবে, কারেন্টে আসবে, অ্যাভারেজ কারেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। কারেন্টের ফর্মুলা জানো কেউ? কারেন্টের ফর্মুলা, ফর্মুলা বলো, কিউ বাই টি, তাই তো? তাহলে এটা ছোটবেলার ফর্মুলা হলো, বড়বেলার ফর্মুলা আই অ্যাভারেজ হবে ডেল্টা কিউ বাই ডেল্টা টি, মিল পাচ্ছ না? আর আই ইনস্ট্যান্টেনিয়াস হবে ডি কিউ বাই ডি টি, ধরতে পারছো লজিক? ক্লাস 12 হবে যখন পড়াবো তখন আবার বলবে না যে স্যার কোথা দিয়ে এলো, সব পড়ানো জিনিস। চলো এবার কোশ্চেন হচ্ছে, স্যার এটার একটা অঙ্ক করে দেখান তাহলে আর ভালো বোঝা যাবে, তা হোক অঙ্ক। চলো দেখো, তোমাকে বললো ওমেগা ইজ ইকুয়াল টু টি কিউ প্লাস টি, ক্লিয়ার? বললো ফাইন্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অ্যাট টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, মনে করে দেখো বা খাতা খুলে দেখো, ওমেগাতেও একই অঙ্ক করিয়েছি, ফাইন্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অ্যাট 2 সেকেন্ড অ্যান্ড ইন 2 সেকেন্ড, বলো অ্যাট 2 সেকেন্ড কথাটার মানে কোন অ্যাক্সিলারেশন? ইনস্ট্যান্টেনিয়াস, এক টু সেকেন্ড মানে ইনস্ট্যান্টেনিয়াস। তাহলে আলফা ইনস্ট্যান্টেনিয়াস হবে ডি ডিটি অফ ওমেগা, জায়গায় লিখবো টি কিউ প্লাস টি। আমি আশা করবো তোমরা ডেরিভেটিভ সবাই জানো, টি কিউবের ডেরিভেটিভ কি হবে, টি টি স্কোয়ার প্লাস ডিটি বাই ডিটি কত হবে, 1। এবার টি এর জায়গায় ভ্যালু বসাও 2 সেকেন্ড, আগে ডেরিভেটিভ করবে তারপর ভ্যালু বসাবে, কত হবে টি এর জায়গায় 2 বসালে 2 স্কোয়ার মানে 4, 4 × 3 = 12 প্লাস 1 তাহলে হবে 13। কেউ ইউনিট বলবে, মনে পড়ে আগের দিন করানো হয়েছিল, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, ভেরি গুড, রেড পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো আলফা ইনস্ট্যান্টেনিয়াস মানে অ্যাট 2 সেকেন্ড। এবার ইন 2 সেকেন্ড করব, কিভাবে করব, আলফা অ্যাভারেজ হবে তাহলে প্রথমে ওমেগার যায় ওই টি এর জায়গায় 0 বসাবো, বসালে কত আসবে, টি এর জায়গায় 0 বসালে 0ই আসবে, তারপরে টি এর জায়গায় 2 বসাবো,
তাহলে কত আসবে 2 কিউব মানে 8 প্লাস 2 মানে 10 মাইনাস 0 বাই 2 এটা বুঝতে পারলে একটু স্টেপ জাম্প করলাম বুঝতে পারলে সবাই কেউ যদি না বুঝতে পারো আমায় বলো আমি করে দেখাবো সবাই বুঝতে পেরেছো সবাই বলো সবাই চলো তাহলে এটা করলে হবে 5 rad per second square সো এই হলো আলফার দুটো জিনিস হয় একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস আর একটা হচ্ছে অ্যাভারেজ যেটা আমরা বার করতে শিখে গেছি ক্লিয়ার সবাই এত অবধি মুছে দিই তো আপাতত আমরা সহজ করার জন্য অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ফর্মুলা ধরব ডি ওমেগা বাই ডিটি ঠিক আছে মানে কোনটাকে ধরছি আমরা কোনটাকে ধরছি আমরা বলো না কোনটা ইনস্ট্যান্টেনিয়াস কে তাই না তার জন্য আমরা ডি ওমেগা ডিটিটা বেশি বলি বাট ডেল্টা ওমেগা ডেল্টা টিও হয় একবার করে দেখিয়ে দিয়েছি ব্যাস আর অত দেখার দরকার নেই এবার ডি ওমেগা বাই ডিটি করবে আচ্ছা এবার ভালো করে ভাববে আচ্ছা যদি ওমেগা ভালো করে দেখ যদি ওমেগা কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে বাবা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন জিরো হবে এটা মাথায় রেখো খুব ইম্পর্টেন্ট জিনিস ওমেগা যদি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন জিরো হবে ক্লিয়ার সবার ক্লিয়ার আচ্ছা এবার আরো ভালো করে আচ্ছা তোমাদের মনে পড়ে a is equal to এই যে আলফা লিখেছিলাম সেখানে একটা ফর্মুলা লিখেছিলাম a is equal to r আলফা মনে পড়ছে তো স্যার আপনি তো বললেন চারটি টাইপের অ্যাক্সিলারেশন হয় একটা বলো চারটি টাইপের নাম কি একটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন একটা হচ্ছে ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সিলারেশন একটা হচ্ছে নেট অ্যাক্সিলারেশন আরেকটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন তো স্যার এই অ্যাক্সিলারেশনটা কি অ্যাক্সিলারেশন তাই না কোশ্চেন আসবে না হ্যাঁ লিনিয়ার না না লিনিয়ার বলে ওটা কিছু না লিনিয়ার মানেই হচ্ছে ঠিকই বলে লিনিয়ার মানেই হচ্ছে এটা কি অ্যাক্সিলারেশন বলো তো পারলে তোমরা আগের চ্যাপ্টার মানে আগের দিনের ক্লাসে গিয়ে ওটাকে ঠিক করে নিতে পারো এটি হবে আর আলফা ওটা এটি হবে এটি মানে ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সিলারেশন তাহলে আরো পারফেক্ট তোমাদের ক্লিয়ার থাকবে জায়গাটা বোঝা গেছে সবার আচ্ছা এবার আমি যে কোশ্চেন গুলো দিচ্ছি সেগুলো পুরোপুরি কনসেপচুয়াল তারপরে কিছু ইয়ারের কোশ্চেন তোমাকে করিয়ে দেব দিলে আমাদের এই পার্ট ইউনিফর্ম সার্কুলার মোশন কমপ্লিট তারপরেই আজকেই আমি তোমাকে সেন্ট্রিপিটাল ফোর্সের কনসেপ্টও দিয়ে দেব সেখানে অল্প কিছু ফ্রিকশন লাগবে তোমরা সবাই বেসিক ফ্রিকশন জানো তাই আমি ওইটুকু ওই পার্টটা আমি কমপ্লিট করিয়ে দেব করিয়ে তারপরের দিন ফ্রিকশন শুরু করব কারণ আজকে আবার মাঝখান থেকে ফ্রিকশন শুরু করব তার জন্য আগে সেন্ট্রিপিটাল ফোর্সটা করিয়ে দেব চলো আগে দেখে নাও এটা এত অবধি তো সবার ক্লিয়ার তো এই হলো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আর কিছু বলার নেই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন এবার আমরা এখান থেকে অঙ্ক করব প্রথমে কনসেপচুয়াল ম্যাথামেটিক্স এটা হচ্ছে এইচ সি বর্মা সার্কুলার মোশনের এক্সারসাইজ নাম্বার 3 ওখানে আছে কি অঙ্ক দিয়েছে ফার্স্ট অঙ্ক দি তোমরা পারবে সবাই হ্যাঁ প্রথম প্রথম আটকাবে তারপর একটা দুটো দেখিয়ে দিলে সব নিজেরা করতে পারবে চলো বলেছে v is equal to 2t
আর রেডিয়াস বলে দিয়েছে 9 মিটার ফাইন্ড এসি এটি এনেট আলফা চলো না আলফা দেয়নি এসি এটি এনেট দিয়েছে আর কিছু দেয়নি চলো করি বল এসি ফর্মুলা বল জানো v square by r by r v ko oh sorry 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 I told you at koto bar korte boleche at t is equal to bole diyeche 3 second e bar koro at t is equal to 3 second e bar koro tale v square by r koto hobe 4 t square by 9 4 t er jaygay 3 boshabe mane 9 by 9 4 e bar কেউ আমাকে ইউনিট বলবে ভেবে চিনতে বলো ভেবে চিনতে বলো ভেরি গুড ইউনিট এটার মিটার পার সেকেন্ড সবার ক্লিয়ার কোনো ডাউট আচ্ছা এটি এবার করবো এবার এটি এটির ফর্মুলা ডি বিটি অফ মড ভি তাই না এটা তো মড ভি ফর্মেই দেওয়া আছে তাহলে কি লিখব ডি ডিটি অফ 2t 2 কনস্ট্যান্ট বাইরে আসবে ডিটি বাই ডিটি তো 1 হবে তাহলে অ্যানসার হবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার বলো ক্লিয়ার কি না ক্লিয়ার এ নেট কিভাবে বার করব এ নেটের ফর্মুলা বলে ফেলো রুট ওভার এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার তাহলে রুট ওভার এসি কত বেরিয়েছে 4 স্কয়ার মানে 60 প্লাস 4 মানে রুট 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ক্লিয়ার চলো এবার যদি তোমাকে কোশ্চেন করে এসি কোন দিকে কাজ করবে কি উত্তর দেবে বলো টুয়ার্ড সেন্টার এটি কোন দিকে কাজ করবে হ্যাঁ ট্যানজেনশিয়াল ট্যানজেনশিয়াল এ নেট কোন দিকে কাজ করবে তখন তোমাকে করে দেখাতে হবে এই বরাবর তুমি দেবে এসি দাও যা ইচ্ছা দাও এসি দাও কত 4 এই হ্যাঁ হ্যাঁ সেটাই করছি সেটাই করে দেখাচ্ছি আমি সেটাই করে দেখাচ্ছি এটা 4 আর এটা কত দিলাম 2 তাই তো নাকি কি করেছি তো দেখ এটা এসি এটা এটি তো তাহলে এই দিলাম এটা থিটা মনে করছে এটা হবে tan থিটা এটি বাই এসি মানে হাফ নাকি তাহলে থিটা হবে tan ইনভার্স হাফ কার রেসপেক্টে কার রেসপেক্টে কার রেসপেক্টে এসি রেসপেক্টে এসি বুঝতে পেরেছো সবাই আচ্ছা পরের কোশ্চেন দেব পরের কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিচ্ছি ইফ ওমেগা ইজ ইকুয়াল টু ইফ ওমেগা ইজ ইকুয়াল টু 2t এন্ড আর ইজ ইকুয়াল টু 2 মিটার ফাইন্ড the time after which find the time after which after which
এটি মেক্স 30 ডিগ্রি এটি মেক্স 30 ডিগ্রি সরি 37 ডিগ্রি 37 ডিগ্রি উইথ এ নেট উইথ এ নেট চলো এই কোশ্চেনটা তুমি কিভাবে সলভ করবে কি মনে হয় তোমার করবো আমি ভালো করে একটু অবজার্ভ করো এখানে ওমেগা দেওয়া আছে তাই না বাবা আমরা আগের অঙ্কটা কি দিয়ে করলাম ভি দিয়ে করলে তো কিভাবে করতে হয় তারপর তো বেড়ে যাবে নাকি এটা একটা আগের অঙ্কের সাথে ডিফারেন্স আরেকটা ডিফারেন্স কি ভালো করে দেখ আগের অঙ্কে টাইম দিয়ে দিয়েছিল তাই না আর এই অঙ্কে টাইমটা বার করতে দিয়েছে আবার আগের অঙ্কে অ্যাঙ্গেলটা আমরা বার করেছিলাম আর এই অঙ্কে অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে মানে আগের অঙ্কে ঠিক উল্টো গুলো করেছে তাই না চিন্তা কিচ্ছু নেই যেভাবে গেছি সেভাবেই যাব ভি বার করব আচ্ছা আমরা কি ফর্মুলাটা শিখেছি ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা বাট আমি বলেছিলাম কোন ক্লাসে আগের দিনই বলেছিলাম এটা 100% কারেক্ট নয় এটা কোন মোশনের জন্য কারেক্ট মানে সার্কুলার মোশন আর ইউনিফর্ম না হলেও কিছু যায় আসে না না ইউনিফর্ম না হলেও তো কি হয় আমরা শিখে গেছি তাই না কি রে এটা সার্কুলার মোশনের জন্য কারেক্ট আদারওয়াইজ কি অ্যাকচুয়াল হওয়ার কথা ছিল ভি সবাই দেখেছিস তো আগের দিনের ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট ছিল কিন্তু এই কনসেপ্টটা তাই না আমি অঙ্ক করে দেখিয়েছিলাম এখান থেকে চলো একটু রেয়ার জায়গা এখান থেকে খুব কম কোশ্চেন দেয় ওই কোশ্চেন গুলোকে কঠিন কোশ্চেনের আন্ডারে ফেলা হয় চলো যাক চলে আসো এখানে ভি ইকুয়াল টু আর ওমেগা এখানে বলে দেওয়া আছে এটা ইউনিফর্ম সার্কুলার মোশন তাহলে আর এর জায়গায় কত বসাবো কোথায় গেল 2 ওমেগার জায়গায় বসাবো 2t তাহলে ভি বেরিয়ে গেল 4t ভালো কথা এসি ফর্মুলা কি ভি স্কয়ার বাই আর এসি ফর্মুলা ভি স্কয়ার বাই আর ভি স্কয়ার বাই আর মানে কত হবে 60 টি স্কয়ার বাই 2 মানে 8 টি স্কয়ার এর এবার বল টি এর জায়গায় ভ্যালু বসাতে পারবি না রেখে দিবি ওরকমই থাকবে এবার বল এ টি কত হবে d mod v by dt তো v মানে 4t আছে তাহলে d dt of 4t কত হয় বাবা 4 তাই তো আমরা এই সাইডে কি নিয়েছিলাম ac এই সাইডে কি নিয়েছিলাম at তাহলে এটা হবে net কোন অ্যাঙ্গেলটা বলেছে অঙ্ক করে দেখ টাইম আফটার হুইচ এটি মেক্স 37 ডিগ্রি উইথ এ নেট তাহলে কোন অ্যাঙ্গেলটা বলেছে নিচেরটা না উপরেরটা পরীক্ষার সময় এরকম ভাবে ঘুরিয়ে দেবে বুঝতে পেরেছিস তো 37 ডিগ্রি তাহলে এই ট্রায়াঙ্গেলটা নে তাই তো ট্যান 37 ডিগ্রি কত হবে পারপেন্ডিকুলার বাই বেস পারপেন্ডিকুলার বাই বেস পারপেন্ডিকুলার মানে এটা এটা মানে এসি বাই এটি বুঝতে পারছিস আচ্ছা 37 বলে কাউকে চিনিস কোন কালে শিখিয়েছি কোনটা 3 এটা 3 এটা 4 এটা 5 তাহলে tan 37 কত হবে কত হবে বল 3/4
3/4 is equal to AC value কত? কতক্ষণ বাদে এই ঘটনাটা ঘটবে? রুট ওভার 3/8 সেকেন্ড বাদে। সবার কাছে ক্লিয়ার? যে কোশ্চেন গুলো এতক্ষণ তোমাকে আমি করালাম এই কোশ্চেন গুলো ম্যাথামেটিক্যাল টাইপ, আরো কিছু ম্যাথামেটিক্যাল টাইপ আছে করাচ্ছি একটু বাদে, তার আগে কিছু কনসেপচুয়াল টাইপ আছে, তো সেগুলো আমরা কারেক্ট করে ফেলি, মুছে দিই। কনসেপচুয়াল টাইপ একটু ঠান্ডা মাথায় ভাববে, তাড়াহুড়ো করবে না, তাহলে বলতে পারবে, আর যদি না বলতে পারো তাহলে আমি যখন বলে দেব তখন তোমার মুখ দিয়ে বেরোবে ইস সেটাই তো ভাবছিলাম কিন্তু আটকে গেছে কোথাও একটা জায়গায়, একটু ঠান্ডা মাথায় ভাববে পারবে কোনটা সব করতে, আর এটা যদি করতে পারো ইউনিফর্ম সার্কুলার মোশন আর কোথাও আটকাবে না। চলো, বলছে কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন বলেছে মড ভি কনস্ট্যান্ট, একটু ফিল করে পড়বে, কি বলেছে? মড ভি কনস্ট্যান্ট, তোমাকে বলেছে এটির ভ্যালু কত হবে, এসির ভ্যালু কত হবে, এনেটের ভ্যালু কত হবে, আলফার ভ্যালু কত হবে, ওমেগার ভ্যালু কত হবে, এইভাবে অ্যান্সার দিতে হবে, জিরো, নট ইজ ইকুয়াল টু জিরো অর কনস্ট্যান্ট, এইভাবে বোঝাতে পেরেছি কি কোশ্চেনটা? চলো, মড ভি কনস্ট্যান্ট তার মানে এটা কি মোশন? এইভাবে ভাববে, মড ভি কনস্ট্যান্ট মানে ইউনিফর্ম সার্কুলার মোশন, আর লিখলাম না ইউনিফর্ম সার্কুলার মোশনে এটি কত হয়, এইভাবে ভাবতে পারো, অথবা অথবা ফর্মুলায় যদি ভাবো তাহলে ডি মড ভি, ডি কি মড ভি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ তো জিরো হয়, এভাবেও ভাবতে পারো। ক্লিয়ার? এসি সম্পর্কে তোমার কি মত? ভেরি গুড, তাহলে এনএট সম্পর্কে তোমার কি মত? না রং কেন বলবে, এসি আরে ফর্মুলাটা কি ছিল এনএটে, রুট ওভার এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার, তাহলে এটা জিরো হয়ে গেল, তাহলে এসি হবে না, আলফা সম্পর্কে কি মত? কেন ভেরি গুড, কি বললো ও? বললো স্যার আপনি তো বললেন এটি ইজ ইকুয়াল টু আর আলফা, এটি জিরো, তাহলে আর আলফা, আর তো জিরো হতে পারে না, তাহলে আলফা কত? জিরো। কে বুঝলি কিনা বল, হ্যাঁ না এইভাবে ভাবতে হবে। আচ্ছা আরেক ভাবে ভাববো, আরেক ভাবে বলবো, দেখ আরেক ভাবে, আচ্ছা মড ভি কনস্ট্যান্ট বলেছে, আচ্ছা ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, এটা পড়েছি আমরা, ওমেগা তাহলে কত হবে? কনস্ট্যান্ট,
v/r, v constant r to radius, তাহলে radius ও constant, তাহলে omega কি হবে? constant. আচ্ছা আলফার একটা ফর্মুলা ছিল না d omega dt, তাহলে ওমেগা কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়? এটা দিয়ে আরেকটা কাজ হলো, ওমেগা বেরিয়ে গেল কনস্ট্যান্ট, যেটা তোমরা আরেকটা বললে এটাও খারাপ না, ওটাও ভালো, এটি হচ্ছে আর আলফা, ওখান দিয়েও বলা যায়। ক্লিয়ার? সবাই শিখে গেছো? পরেরটা দেবো, পরেরটা যেন আমায় বলতে না হয়। দি পরেরটা বলছে, ইফ মড ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ফর সার্কুলার মোশন, ফর সার্কুলার মোশন ওটা লিখছি না বলে তিনটে অপশন দিয়েছে, বুঝলে? তোমাকে বলতে হবে এই তিনটে অপশন, এর মধ্যে অপশন গুলো, অপশন নয় তিনটে স্টেটমেন্ট ভাবো, এই স্টেটমেন্ট গুলোর মধ্যে কোনটা কারেক্ট কোনটা রং, বুঝতে পেরেছো? কি কোশ্চেন, কি বলছে? বলছি বলেছে ইফ মড ভি কনস্ট্যান্ট, ফার্স্ট স্টেটমেন্ট বলছে আলফা কনস্ট্যান্ট, সেকেন্ড স্টেটমেন্ট বলছে এটি কনস্ট্যান্ট, থার্ড স্টেটমেন্ট বলছে এসি কনস্ট্যান্ট। এই তিনটে স্টেটমেন্ট সম্পর্কে তোমার কি মত? তিনটে স্টেটমেন্ট ঠিক ভুল এটাই জানতে চাইছি, বোঝা গেছে কোশ্চেন? হ্যাঁ, ট্রু ফলস যা ইচ্ছা বলো, হ্যাঁ এইভাবে বলতে পারবে। চলো হোক, পারা উচিত এটা, বলো। এ আর বি ঠিক, সিটা ভুল। আচ্ছা সবার কি তাই মত? আচ্ছা মড ভি কনস্ট্যান্ট এই কথাটার মানে আলফার, মড ভি কনস্ট্যান্ট বলছি বলছি ঠিক আছে, এবার বলি আমি, মড ভি কনস্ট্যান্ট হলে আলফার ভ্যালু কত হয়? এক্ষুনি করেছো কনস্ট্যান্ট জিরো, কি কনস্ট্যান্টের আন্ডারে পড়ে না? কারেক্ট, মড ভি কনস্ট্যান্ট এক্ষুনি, মড ভি কনস্ট্যান্ট এটি কত হয়? এটাও কনস্ট্যান্টের আন্ডারে পড়ে না, তো এইগুলো তো পারা উচিত ছিল, এটা সম্পর্কে কি মত? এসি কনস্ট্যান্ট, এসি ফর্মুলা কি? আর ওমেগা, হ্যাঁ আর ওমেগা বলতেই পারি, আর ওমেগা বা ওমেগা। আচ্ছা এর ডাইরেকশন আছে না? ডাইরেকশন কি কনস্ট্যান্ট হবে না চেঞ্জ হতে থাকবে? আমার একটু লেখা ভুল হয়েছে, এটা এরকম লেখা উচিত ছিল, এবার ঠিক আছে, এটা আগে লিখে দিলে অনেকে ধরে ফেলতো, ভেক্টর দিলে অনেকে ধরে ফেলতো, যাই হোক ক্লিয়ার? চলো ভেরি গুড। আচ্ছা এবার একটা কোশ্চেন দিচ্ছি, দেখি এটা ইয়ারের কোশ্চেন, সহজ কোশ্চেন, দেখি তোমরা পারো কিনা।
नीट 2016 এর क्वेश्चन নিয়ে ঠিক আছে বাবা नीट 2016 কি বলেছে ইন দা গিভেন ফিগার ইন দা গিভেন ফিগার a is equal to 15 meter per second square represents total acceleration of a particle total acceleration of a particle moving in a clockwise direction moving in a clockwise direction of radius r is equal to 2.5 meter at a given instant of time given instant of time the speed of the particle is the speed of the particle is बोले फर्स्ट ऑप्शन दिए छे 4.5 मीटर पर सेकंड स्क्वायर सॉरी मीटर पर सेकंड सेकंड ऑप्शन दिए छे 5 मीटर पर सेकंड थर्ड ऑप्शन दिए छे 5.7 मीटर पर सेकंड लास्ट ऑप्शन दिए छे 6.2 मीटर पर सेकंड छविटा दिए छे एटा এরকম এটাকে আর বলেছে এটাকে এ বলেছে এই অ্যাঙ্গেলটাকে বলেছে 30 ডিগ্রি আর এই ভাবে মুভ করছে বলেছে দেখে একটু অদ্ভুত লাগছে নাকি টাফ অঙ্কের মধ্যে পড়ে এটা হ্যাঁ করব সলভ थर्टी डिग्री थर्टी थ्री जीरो सिक्स पॉइंट टू अच्छा सुन बे रिप्रेजेंट्स टोटल एक्सीलरेशन ऑफ अ पार्टिकल मूविंग इन अ क्लॉकवाइज डायरेक्शन ऑफ रेडियस आर इज इक्वल टू 2.5 मीटर एट अ गिवन इंस्टेंट ऑफ टाइम The speed of the particle is বলে চারটে অপশন এই অঙ্কটা হ্যাঁ সিম্পল একটা সার্কুলার স্ফিয়ার বড় করে আঁকবো আচ্ছা এখানে বড় করে আঁকি দিচ্ছি তারপর এখানে বড় করে আঁকি দিচ্ছি তারপর মুছে দেবো ঠিক আছে ক্যালকুলেশন খুব ইম্পর্টেন্ট জিনিস আর ভাই অঙ্কটা কিন্তু এটা একটা ভালো এক্সাম্পল ক্যালকুলেশন ক্যালকুলেটর অ্যালাউড কি অ্যালাউড নয় ওই দা স্কুলে পরীক্ষা দিবি তুই নিট বা জেই তাহলে ক্যালকুলেটর অ্যালাউড নয় তাহলে ক্যালকুলেশন তুমি কিভাবে করো তারও একটা চ্যালেঞ্জ আছে এর মধ্যে অঙ্কে কিচ্ছু নেই হয়ে গেছে অঙ্ক দেখেই অঙ্ক হয়ে গেছে তাহলে স্যার কি রকম তাকাও এই এ যে বলেছে এটা কি অ্যাক্সিলারেশন বলেছে এ নেট
টোটাল অ্যাক্সিলারেশন মানে কি অ্যাক্সিলারেশন এ নেট নাকি ভেরি গুড আচ্ছা এটা যদি এ হয় তাহলে এই বরাবর কত হয় a cos theta মানে cos 30 ডিগ্রি নাকি এই বরাবর কে কাজ করে বলে আমরা জানি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন তাই তো একটা ফোর্সে যায় নি অ্যাক্সিলারেশন তাহলে ac ভ্যালু হবে a মানে হচ্ছে কত ছিল 15 cos 30 cos 30 ভ্যালু কত cos 30 root 3 by 2 তাহলে 15 root 3 by 2 clear ac formula আমরা কি শিখেছি v square by r তাহলে 15 root 3 by 2 is equal to v square by r এর কত বলেছে রে কোথায় দেওয়া আছে দেখো এই যে আর কত 2.5 v বার করে নিতে পারবি না না পারবি না ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবি দেখ শিখে নে কিভাবে করবি দেখ v 2.5 আচ্ছা আমি লিখে নি তাহলে v স্কয়ার হবে 15 into root 3 into 2.5 by 2 ঠিক করেছি অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে মানে ভ্যালু বার করে ফেলেছি আমরা সলভ করে ফেলেছি এবার ক্যালকুলেশন করছি দেখ v হবে তাহলে root over 2.5 কে এরকম লেখা যায় 25 by 10 লেখা যায় 5 দিয়ে গেলে 5 3 is 15 5 2 is 10 তাহলে পড়ে থাকে দেখ কি পড়ে থাকে দেখ পড়ে থাকে 25 কে রুটের বাইরে আনলে কত হয় 5 আর 2 আর 2 আছে তাহলে বাইরে কত হয় 2 তাহলে ভেতরে পড়ে থাকে রুট ওভার 3 রুট 3 বল বুঝলি কি না এবার অপশন গুলোর দিকে নজর দে অপশন গুলো কি খুব দূরে দূরে না গায়ে 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 দূরে দূরে থাকলে আমি অ্যাপ্রক্সিমেশন টেনে দিতাম এখানে কিভাবে টানতাম জানিস দেখে নে বলবো দেখ 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 কিভাবে টানতাম দেখ আগে 3 root 3 root 3 ভ্যালু রাফলি 2 এর কাছে তাহলে 3 2 যা 6 তার মানে যে অ্যানসারটা হচ্ছে সেই অ্যানসারটা হচ্ছে 6 6 এর রুট 6 এর রুট 2 এর থেকে একটু বেশি হবে রে দেখ 2 এর থেকে একটু বেশি হবে 2 আর 2 কেটে যাবে তাহলে 5 ইনটু সামথিং মানে অ্যানসার 5 এর থেকে একটু বেশি হবে তাই তো তার মানে এটা হবে না এটা হবে না কিন্তু এই দুটো তো গায়ে গায়ে কি রে যদি যদি এরকম থাকতো একটা 5.7 আর একটা 10 12 এরকম থাকতো তাহলে আমি অ্যানসার এর দিতাম 5.7 এ তাই না এইভাবে অঙ্ক সলভ করতে হয় কিন্তু যেহেতু আমার কাছে গায়ে গায়ে তাই আমাকে একটু করতে হবে ক্যালকুলেশন রুট থ্রি ভ্যালু হচ্ছে 1.7 ইন্টু থ্রি কত হয় চলো তাহলে এটার অ্যানসার এটা হলো 5.2 এবার কিভাবে করবি তাই তাই না এবার কিভাবে করবি দেখ 2 স্কয়ার কত 4
আরে 5.1 0.1 তো ছাড় রে বাবা আচ্ছা 5.1 খুশি খুশি আমি কেন 5.2 করেছিলাম জানিস শুন রুট 3 এর ভ্যালু 1.7 না 1.732 তাহলে 5.1 এর বেশি আসবে না একটু ঠিক আছে আমি আমি তোদের কথাই মানলাম অত অত দেখতে যেতে হবে না আমি তোদের কথাই মানলাম 5.1 খুশি তো আর 5.1 ঠিক আছে তাতেই হবে চিন্তা কি আছে এবার কিভাবে করবি দেখ 2 স্কয়ার কত 4 3 স্কয়ার 9 তার মানে অ্যানসারটা 2 আর 3 এর মধ্যে তাই তো 3 স্কয়ার 9 9 অনেক দূর হয়ে যাচ্ছে তারপর 2 এর গায়ে গায়ে কর 2.1 into 2.1 কত হয় 4.41 2.2 into 2.2 4.82 তাই তো তার মানে বলতে পারি এটা রুট 2.3 তাহলে অ্যানসার হচ্ছে 5/2 ইনটু 2.3 এবার তো পারবি 5/2 মানে 2.5 ইনটু 2.3 যদি তুই করিস 5.7 এর কাছে অ্যানসার আসবে তো দিস ইজ দ্য কারেক্ট অ্যানসার ক্লিয়ার ক্যালকুলেশন শেখালাম এই অঙ্কটার মাধ্যমে বোঝা গেছে সবার এইভাবেই ক্যালকুলেশন করতে হয় হ্যাঁ বাবা That's all. Complete uniform circular motion. এখানেই শেষ বাট আজকে আমি এর সাথেই তোমাকে জয়েন করে দিচ্ছি সেন্ট্রিপিটাল ফোর্স অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স ছোট্ট জিনিস শিখে নাও করি একটু ফ্রিকশনের লজিক লাগবে আমি আশা করব সবাই ফ্রিকশনের বেসিক জিনিস জানো তো তাতে প্রবলেম হবে না ফ্রিকশন নিয়ে ভয়ঙ্কর কিছু শেখাচ্ছি না এখানে ফ্রিকশন নিয়ে পরের দিন ফ্রেশ ক্লাসে স্টার্ট করব চলো আচ্ছা তার আগে একটা কথা বলে দিই জানুয়ারি 9th থেকে 9th দেখবে সানডে করবে ঠিক আছে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছি 9th থেকে ওই 15th এর মধ্যে আমি এক্সাক্ট টাইমটা ফিক্স করে তোমাদের বলবো এই উইকে জেই এর একটা এক্সাম হবে কি এক্সাম হবে তোমরা তো এখনো পর্যন্ত কোনো জেই এর এক্সাম দাওনি জেই নিট এর এক্সাম দাওনি অনলাইনে এক্সাম হবে সবাইকে কম্পালসরি অনলাইনেই দেবে যেভাবে এক্সাম হয় এক্স্যাক্টলি সেইভাবে হবে যেভাবে হয় মানে স্যার মানে ফাইনালি যেভাবে হয় আমরা ওয়াইজ্যাপের মাধ্যমে সেইভাবেই করব পুরো এক্স্যাক্ট সেইভাবে ওয়াইজ্যাপটা নেওয়ার কারণই হচ্ছে যাতে জেই নিটের এক্সামগুলো সেইভাবে তোমরা দিতে পারো তো এর জন্য তোমরা প্রিপেয়ার করবে সিলেবাস কি সিলেবাস ধরে রাখতে পারো আপ টু ফ্রিকশন অবধি তো এখান থেকে যা আছে অনেক আগে বললাম আমি এখন থেকে প্র্যাকটিস করা একটু স্টার্ট করো খুব ইম্পর্টেন্ট জিনিস আমি রিপিট করছি এই যে এক্সামগুলো নেওয়া হবে পরপর এই যে দেড় বছর দু বছর ধরে তুমি এক্সামগুলো দেবে আর এই যে ক্লাস হচ্ছে এর বাইরে যেই নিট থেকে কোনো কোশ্চেন আসবে না এর বাইরে আসবে না খুব রেয়ার মানে যেইতে কোশ্চেন আসবে 30টা তার মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলছি অন রেকর্ড বলছি আমি দেখিয়ে দেবো 20+ যা বলেছি তার মধ্যে থেকে এসছে নিটে কোশ্চেন আসবে 45 খানা
তার মধ্যে থেকে 40 প্লাস যা বলবো তার মধ্যে থেকে আসবে, তার বাইরে আসবে না। এবার তোমাকে এগুলো মনে রেখে প্র্যাকটিস করতে হবে। তো তার জন্য আগে থেকে বললাম বাড়িতে প্র্যাকটিস করা স্টার্ট করবে। এই যে এক্সাম গুলো হবে তাতে যে রেজাল্ট গুলো আসবে আস্তে আস্তে, এগুলোই হচ্ছে তোমার জায়গা, মানে তুমি বুঝতে পারবে। আমি তার কাট অফ দিয়ে দেবো প্রত্যেকটা এক্সামের রেসপেক্টে কাট অফ দিয়ে দেবো, লিখে দেবো আমি। সেটা যদি তুমি ক্রস করে যেতে পারো তার মানে তোমার প্রিপারেশন যেই নিট পাওয়ার জায়গায় আছে। যেই পরীক্ষা আলাদা হবে নিটের পরীক্ষা আলাদা হবে, প্রত্যেকটা আলাদা আলাদা করে হবে। যারা কম্বাইন দিতে চাইবে তারা দুটোই দিতে পারবে, যারা যেই দেবে তারা শুধু যেই দেবে, যারা নিট দেবে তারা শুধু নিট দেবে। ক্লিয়ার? চলো লেখো সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স, আচ্ছা কোন বডি যদি সার্কুলার পাথে ঘোরে তাহলে তার টুয়ার্ড সেন্টার একটা অ্যাক্সিলারেশন কাজ করে, তার নাম কি? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তার ফর্মুলা কি? ভি স্কোয়ার বাই আর অথবা ওমেগা স্কোয়ার আর। এর সাথে কি মাল্টিপ্লাই করলে ফোর্স হয়? তাহলে টুয়ার্ড সেন্টার একটা ফোর্স কাজ করবে, তার নাম এম ভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর। তাহলে ছবিটা এরকম হবে, এটা ভি, এটা সেন্ট্রিপিটাল ফোর্স, এটা ভি, এটা সেন্ট্রিপিটাল ফোর্স, এটা ভি, এটা সেন্ট্রিপিটাল ফোর্স, এটা ভি, এটা সেন্ট্রিপিটাল ফোর্স। ক্লিয়ার সবার? এবার আমি যে কথাটা বলতে চলেছি সেটাতে তোমরা একটু কনফিউজড হয়ে যাবে, শুনে রাখবে ভালো করে। আমি বলছি সেন্ট্রিপিটাল ফোর্স বলে কোনো ফোর্স হয় না। কি বললাম, কি বললাম বলো? সেন্ট্রিপিটাল ফোর্স বলে কোনো ফোর্স অ্যাকচুয়ালি হয় না। এটা সাথে তোমরা কি গুলিয়ে ফেলো, শুনো, তোমরা বলো যে স্যার তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে সিউডো ফোর্স। না, আমি এটা বলিনি, সেন্ট্রিপিটাল ফোর্স সিউডো ফোর্স নয়, সেন্ট্রিপিটাল ফোর্স রিয়েল ফোর্স, আমি এটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি অ্যাকচুয়ালি সেন্ট্রিপিটাল ফোর্স বলে কোনো আলাদা ফোর্স নেই। এক্সাম্পল দিয়ে বোঝাই, আজকে এক্সাম্পল দিয়েছিলাম দড়ির সাথে একটা পাথর বেঁধে তুমি ঘোরাচ্ছিলে, মনে পড়ে? তখন বলো সেন্ট্রিপিটাল ফোর্সটা কোন দিকে কাজ করবে? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন টুয়ার্ড সেন্টার, তার মানে দড়ি বরাবর কাজ করবে, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটাও দড়ি বরাবর কাজ করবে। আচ্ছা আমরা নিউটনস লজ অফ মোশন পড়েছি, ফ্রি বডি ডায়াগ্রাম, স্ট্রিং এ বা দড়িতে কি ফোর্স কাজ করে? তাহলে টেনশনটাই সেন্ট্রিপিটাল ফোর্স, এটা বোঝাতে চাইছি, বুঝতে পারলে? তার মানে এই যে দড়িতে যদি আমরা এরকম নিয়ে ঘোরাই তাহলে টেনশন প্রোভাইডস নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স। বলো ক্লিয়ার কিনা? কি রে, আরো ভালো করেছো, আরো ভালো করেছো। আচ্ছা গ্র্যাভিটেশন পড়েছি আমরা, এই ছিল সান আর এই হচ্ছে আর্থ, আর্থ সানের চারিদিকে ঘুরছে, সান আর্থকে নিজের সেন্টারের দিকে কি ফোর্সে টানে? সেই ফোর্সটার নাম চাইছি, নাম নাম, গ্র্যাভিটেশনাল ফোর্স। আর টুয়ার্ড সেন্টার কোন ফোর্স কাজ করে আমরা এক্ষুনি বললাম, তাহলে কি আমরা এখানে বলতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্স? বুঝতে পারছো, কেস আলাদা আলাদা, আলাদা আলাদা ফোর্স সেন্ট্রিপিটাল ফোর্সের মতো কাজ করছে, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি?
ग्रेविटेशनल फोर्स प्रोवाइड्स नेसेसरी सेंट्रीपिटल फोर्स। এবার মুখে মুখে বলবো তাড়াতাড়ি। আচ্ছা ক্লাস 12 এ পড়বে, বাট তোমরা জানো এই ভদ্রলোক নিউক্লিয়াস হবে এরপরে, আর এটা ইলেকট্রন হবে, তখন এদের মধ্যে কোন ফোর্স কাজ করবে? না তখন ওর বলে কুলম্ব ফোর্স। কি ফোর্স বলে? তাহলে তোমরা লিখে নিও, আমি আর লিখছি না। Coulomb force provides necessary centripetal force. Clear? Clear? আচ্ছা এবার শুনুন, সাইকেল চালিয়েছো কোনো দিনও? রোজ চালা। আচ্ছা রোজ চালা, ভালো করে শুনবে। আবার কোনোদিনও দেখেছো রাস্তায় বালি পড়ে আছে? বালি ওখানে তুমি সাইকেলটাকে এরকম ঘোরাচ্ছ, কি হবে? বুঝতে পারলে না? তাহলে বালি পড়ে আছে আর রাস্তার এরকম বেন্ড আছে, যেখানে বেন্ড আছে সেখানে বালিটা পড়ে আছে। ভালো বালি, হ্যাঁ অল্প নয় অনেক বালি, তুমি তার মধ্যে দিয়ে যেতে গিয়ে সাইকেলটাকে এরকম বেন্ড করেছো, হালকা বেঁকে তো হয় না বেন্ডিং এ, তাহলে কি, তাহলে কি হবে? তুমি কি বেন্ড, তুমি কি বেন্ড করতে পারবে না পড়ে যাবে? পড়ে যাবে। তাহলে কেন পড়ে যাবে? রাস্তা যখন বেন্ড আছে, তুমি সাইকেল যদি বেন্ড করতে হয়, তার মানে টুয়ার্ড সেন্টার কি কাজ করছে? সেন্ট্রিপিটাল ফোর্স। জানো এটা কে প্রোভাইড করে? হ্যাঁ 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 বলছি, আমি আগে পুরোটা বলে নি, তারপর আবার ওই এক্সাম্পল বলবো। আমি রাস্তা আছে, আমি বেন্ড হচ্ছি, বেন্ড করছি সাইকেলটাকে, তাহলে টুয়ার্ড সেন্টার কি ফোর্স কাজ করবে? সেন্ট্রিপিটাল ফোর্স। এটা কে প্রোভাইড করে জানো? ফ্রিকশন বিটুইন টায়ার অ্যান্ড রোড। তাহলে যদি বালি পড়ে থাকে, স্যান্ড পড়ে থাকে, সেখানে তুমি যদি বেন্ড করতে যাও, তাহলে ফ্রিকশন কম হবে না বেশি হবে? বালি পড়ে থাকলে ফ্রিকশন বেশি হয় না কম হয়? বালি পড়ে থাকলে ওরে কম হবে, কম হবে। বালি পরে, তুই কি একদম অত বালি ভাবছিস নাকি? অল্প বালি, বালির ওপর দিয়ে গেলে সাইকেল স্কিড করে, তাহলে সাইকেল চালায়নি এখন, তাহলে এবার দেখবি না, দেখার দরকার নেই, আবার পড়ে পড়ে যাবি লাগবে। যাই হোক, তো বালির মধ্যে দিয়ে গেলে ফ্রিকশন কমে যায়, তাহলে ফ্রিকশনটাই প্রোভাইড, তার ফ্রিকশন কমে যাচ্ছে, তার জন্য ও নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করতে পারছে না, তাই দিয়ে পড়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে হ্যাঁ বাবা আরেকবার হ্যাঁ 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 জল বা তেল বা একটা সহজ এক্সাম্পল দিই, একটা সহজ এক্সাম্পল দিই, এটা আমার চোখের সামনে দেখা, আমি বলছি আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি একটু দূরে একটা ওই ট্যাঙ্কার হয় না, ট্যাঙ্কার তেল নিয়ে যায়, তেল কোনো কারণে ট্যাঙ্কার থেকে তেলটা লিক করে গেছে, বুঝতে পেরেছিস তো? আর ওখান দিয়ে যতগুলো গাড়ি যাচ্ছে, সাইকেল বাইক যাচ্ছে, সব কিছু নেই, পরিষ্কার রাস্তা, দুমদাম করে পড়ে যাচ্ছে। মানে এই যে আমরা সোজা হয়ে বসে সাইকেলটা চালাচ্ছি, সেটাও করতে দিচ্ছে না ওই তেলের ফ্রিকশনের জন্য। ওই তেল পড়ে ফ্রিকশন এত কমে গেছে যে জাস্ট এমনি দাঁড়িয়ে থাকা ইম্পসিবল হয়ে যাচ্ছে। তো তোরা এটা ভালো করে বুঝতে পারবি যখন দেখবি কোনো, আমি বলছি আমি, তোরা রিলেট করতে পারবি অনেকেই, বাড়ির কাছাকাছি দেখবি কোনো রাস্তা আছে যেখান দিয়ে মাটি নিয়ে যায়,
যদি হালকা বৃষ্টিটা হালকা হয়, খুব বেশি বৃষ্টি হলে তো ধুয়ে বেরিয়ে যাবে, হালকা বৃষ্টি হলে সাইকেল চালিয়ে যাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে রাস্তা দিয়ে। এবার রিলেট করতে পারছিস? তার মানে ফ্রিকশনের জন্যই মেন আমরা ব্যালেন্স করে চলতে পারি, তাই না? চল বুঝে দিলাম। হ্যাঁ, তা বেড়ে যাবে তো, তাই তো পড়ে যাবে। কোনটা মানে ফ্রিকশনটা কম হচ্ছে, সেন্ট্রিপিটাল ফোর্সকে ব্যালেন্স করতে পারছে না, তাই তুই পড়ে যাবি, তাই না? চল এবার এখান থেকে কিরকম কোশ্চেন আসতে পারে সেটা একটু দেখ। এর নাম ডেপ ওয়েল, কি নাম? ডেপ ওয়েল। মেলাতে আসে এরকম দেখবি কি থাকে, এরকম একটা জায়গা থাকে, তার মধ্যে বাইক বল গাড়ি বল ডুম ডুম করে ঘুরে, তাই না? এবার তাহলে সেখানে কি হচ্ছে, এই সার্কুলার পাতে ঘুরছে, বুঝতে পারছিস তো? আরে বোঝ, তুই তুই ভাববি স্যার এখানে দেওয়াল কই? আরে বাবা, যেখানে ক্লাস করছিস তোর ঘরের কথা ভাব, ঘরের এই দেওয়াল, এটা সিলিন্ডার ভাব, এই দেওয়াল দিয়ে ঘুরছে এরকম গোল গোল করে, বুঝতে পারছিস? চল তাহলে এবার ফ্রি বডি ডায়াগ্রাম করি। দেখ নিচের দিকে কি কাজ করবে, এমজি কি রে, ও নিচের দিকে পড়তে যাবে কিন্তু পড়বে না। কেন পড়বে না? কারণ উল্টো দিকে কাজ করবে ফ্রিকশন, বুঝলি? আর সার্কুলার পাথে ঘুরছে তার মানে টুয়ার্ড সেন্টার কাজ করবে নর্মাল রিয়াকশন। তাহলে নর্মাল রিয়াকশনই এখানে নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করবে। তাহলে আমরা কি লিখতে পারি, এম ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, এর রেডিয়াস ধরে নে আর। ক্লিয়ার? এবার এই বডিটা পড়ছে না কেন, কার জন্য পড়ছে না বল? ফ্রিকশনের জন্য। এবার এগুলো পরের কথা, এগুলো ফ্রিকশন চ্যাপ্টারে আমরা পড়াবো, তবু একটু বলে রাখি, ফ্রিকশন সব ফ্রিকশনের ফর্মুলা নেই, স্ট্যাটিক ফ্রিকশনের কোনো ফর্মুলা হয় না, মনে করছে বলেছিলাম? যাই হোক, তো আমি এখানে অত তো এখনো বলিনি, ফ্রিকশন পড়াইনি, তা শুনে রাখ, আপাতত এফ এর ফর্মুলা হয় মিউ এন। তাহলে মিউ এন হবে মিউ এম ভি স্কোয়ার বাই আর, এটা যতক্ষণ এম জি থেকে বেশি থাকবে ততক্ষণও নিচে পড়বে না, তাই না? ব্যাস কন্ডিশন পেয়ে গেলাম, এম এম কেটে গেল, তাহলে ভি স্কোয়ার হচ্ছে গেটার দ্যান ইজ ইকুয়াল টু কত হবে বল, রুট জি আর, ঠিক করলাম? ঠিক করেছি দেখ তো, না মিউ আছে না, মিউ আর রুটটা হবে না, তাই না? ঠিক আছে, এবার ঠিক আছে, তাহলে এই কন্ডিশন ভেলোসিটির ভ্যালু যদি এই হয় থেকে, মানে আমরা ইকুয়াল টু ধরেই ভাববো, তার থেকে যদি কম হয় তাহলে পড়ে যাবে, আর তার থেকে বেশি হলে বা ইকুয়াল টু হলে পড়বে না। ক্লিয়ার? শিখেছিস? এগোই। আচ্ছা লাস্ট কনসেপ্ট বলে আজকের ক্লাস শেষ করব, এর নাম হচ্ছে কনিক্যাল পেন্ডুলাম। নাম? তুই বলবি স্যার সিম্পল পেন্ডুলাম শুনেছি,
কনিক্যাল পেন্ডুলাম আবার কি, তাই না? আবার এক ধরনের পেন্ডুলাম হয় জানিস, কি নাম? ফিজিক্যাল পেন্ডুলাম। এসএইচএম এ শোনাবো, ঠিক আছে? এসএইচএম চলে আসবে। কনিক্যাল পেন্ডুলাম শুনে নে। কনিক্যাল পেন্ডুলাম মানে কি? এই তো পেন্ডুলামটা, এটা এরকম ভাবে ঘুরছে, বুঝতে পেরেছিস? গোল গোল করে ঘুরছে, এই এই ধর আমার এটা, এটা এরকম এরকম ঘুরছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ইউনিফর্মলি আমার জানার তো দরকার নেই, ইউনিফর্ম আমি তো নন ইউনিফর্ম ধরেই এগোবো। আমার কি ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সিলারেশনের দরকার আছে কোথাও, না সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন দরকার? তো সেন্ট্রিপিটাল তো সার্কুলার হলেই হবে, ইউনিফর্ম নন ইউনিফর্ম আমার জানার দরকার আছে? কিরে আবার এই ধর পেন্ডুলামটা এরকম পেন্ডুলাম, বুঝতে পারলি তো? এই পেন্ডুলামটা এরকম গোল গোল করে ঘুরছে, বুঝতে পেরেছিস? একে বলা হয় কনিক্যাল পেন্ডুলাম। ক্লিয়ার? আচ্ছা ভালো করেছিস, একদম সহজ। এটা যদি থিটা হয় এই বরাবর টেনশন কাজ করবে, দড়ি বরাবর, কি রে? এটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করা যাবে, এটা থিটা হলে এটাও থিটা, এই বরাবর হবে টি কস থিটা, এই বরাবর হবে টি সাইন থিটা, আর নিচে কাজ করবে এম জি বল, বুঝলি কিনা? টি কস থিটা এম জির সাথে সমান হবে, টি সাইন থিটা কোন দিকে কাজ করছে, টুয়ার্ড সেন্টার কে কাজ করে? তাহলে টি সাইন থিটা প্রোভাইড করবে নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স কে, নাকি? ব্যাস হয়ে তো গেল। এম ভি স্কোয়ার আর বাই আর লিখতে পারি, অথবা কি লিখতে পারি? এম ওমেগা স্কোয়ার আর লিখতে পারি, তাই না? দুটোকে যদি রেশিও করে দিই তাহলে টি সাইন, তাহলে সাইন থিটা বাই কস থিটা, ওমেগাটা নিচ্ছি এম এম কাটবে, ওমেগা স্কোয়ার আর বাই জি, ঠিক করেছি? এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, মনে রেখো। এবার দেখ, আরো দেখ। আচ্ছা এই ট্রায়াঙ্গেলটা দিয়ে তাকে, এটা রেডিয়াস, আর এর লেন্থ কে এল ধর, স্ট্রিয়ার লেন্থ। এই ট্রায়াঙ্গেল থেকে সাইন থিটা কত হবে বলতো? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, পারপেন্ডিকুলার হচ্ছে আর, হাইপোটেনাস হচ্ছে এল, তাহলে আর হবে এল সাইন থিটা। তাহলে আমি আর এর জায়গায় মুছে কি লিখতে পারি? ওমেগা স্কোয়ার এল সাইন থিটা। তোদের অনেকের মনে কোশ্চেন ছিল, স্যার সাইন থিটা বাই কস থিটাকে ট্যান থিটা করলেন না কেন? এই কারণের জন্য করিনি, দেখ একেবারে সাইন থিটা কাটবে, বুঝতে পেরেছিস? ওমেগা স্কোয়ার হবে কত হবে বল? জি বাই এল কস থিটা, ঠিক লিখেছি তো? ওমেগার ফর্মুলা আমরা শিখেছি, ওমেগার ফর্মুলা কি হয়? আচ্ছা ওমেগা একেবারে করে দিই, রুট ওভার এটা হবে। ওমেগার ফর্মুলা কি হয়? টু পাই বাই টি is equal to root over g by l cos theta, তাহলে t হবে, এখানে লিখছি বল t কি হবে? 2 pi root over l cos theta by g, চেনা চেনা লাগে না খানিকটা চেনা চেনা লাগে? হ্যাঁ কাছাকাছি, কোনটা এক্সট্রা এলো?
ভেরি গুড টাকা এবারে নরমাল পেন্ডুলামে পড়াবো যখন তখন দেখবি নরমাল পেন্ডুলাম তখনই এসএইচএম করবে যখন থিটাটা জানিস থিটা খুব স্মল হবে থিটা কি হবে খুব স্মল হবে থিটা স্মল হলে cos থিটার ভ্যালু কত হয় জানিস 1 হয় বলেছিলাম আগে তাহলে থিটা স্মল হলে cos থিটা 1 হলে দেখ ফর্মুলা চলে এলো বুঝতে পারলি তো অত সব মনে রাখার দরকার নেই ছাড় এত প্রসেস জানার দরকার নেই তুই কি মনে রাখবি সব তুই মনে রাখবি কনিক্যাল পেন্ডুলামের এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা বুঝতে পারলি ব্যাস আর কিছু মনে রাখতে হবে না ভুলে যাবো সব ক্লিয়ার পরের দিন একটা মজাদার চ্যাপ্টার নিয়ে আসছি যা থেকে মজাদার মজাদার অঙ্ক হবে এবং প্রচুর জায়গায় মিসকনসেপশন থাকবে সেগুলো ক্লিয়ার হবে তোমাদেরকে তো পরের দিনের চ্যাপ্টার হচ্ছে ফ্রিকশন তো এবং সেখান থেকে এইচসি বর্মার খুব কঠিন কঠিন অঙ্ক আছে দেখবে তোমরা এইচসি বর্মার বইটা যদি খোলো দেখতে পাবে অনেক ধরনের ছবি আছে তো সেই সব টাইপের অনেক অঙ্ক আমি সব করে দেখাবো কঠিন কঠিন অঙ্ক তো পরের দিন আমরা ফ্রিকশন শুরু করব একটা ক্লাসে হবে না দুটো ক্লাস লাগবে দুটো ক্লাসে ফ্রিকশন শেষ হয়ে যাবে দ্যাটস অল এত অবধি থাকলো গুড নাইট